नमस्कार बन्धुरा, आज के नतून टपिक हे थ्री फेज मोटर कानेक्शन एवं वाइंडिंग डायग्राम 36 स्लॉट एवं 12 कोयल दिए एक मोटर कानेक्शन किभावे करते हैं। जरा नतून काज शिखछेन तादेर जन्य ये वीडियो। ये थ्री फेज मोटर किभावे कानेक्शन करा जाए आमी आज के आपनादेरके देखिए देव। जरा नतून इलेक्ट्रिशियन भाईरा जरा काज शिखछेन अवश्य तारा ये वीडियो देखें भालोभावे मन दिए। 25 एचपी मोटर 1440 आरपीएम 12 कोयले सीरीज। आमी आपनादेरके एखन डायग्राम के देखाबो। ये होच्छे डायग्राम, देखुन भालोभावे। ये होच्छे 12 कोयल 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12। ये 12 कोयल दिए एक मोटर कानेक्शन होबे। वीडियोटा भालोभावे देखुन। आमी ये डायग्राम एके भालोभावे बोझानोर चेष्टा करब आपनादेरके। ताई एकटु डायग्राम आमी एकटु सुंदरभावे आमी डायग्राम एके निच्छि। ये देखुन कोयल, ये होच्छे कोयल। भालोभावे देखुन, एकटु भालोभावे देखुन। ये होच्छे कोयल। आपनारा एकटा जिनिस मने राखबेन जे एकटी कोयल थेके दुइटी कोयेले लीड बेर हय। एकटी होच्छे भितरेर कोयेले लीड आर एकटी होच्छे बाइरेर कोयेले लीड। एइभाबे कानेक्शन हय। आर एइ कोयेलटी, एइ जे आमि डायग्राम आर्ट करे निच्छि, एइ डायग्रामटा होलो तिनटी कोयेले एकटी सेट। ताहले दुइटी माथा बेर होबे, एकटी भितरेर कोयेल, एकटी बाइरेर कोयेल। कोयेल गुणे निच्छि 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12। ये 12 कोयेल आछे। ये होच्छे भितरे कोयेलेर माथा, ये होच्छे बाइरे कोयेल। ये होच्छे भितर बाहिर, 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 भितर बाहिर। এইভাবে একটি ভেতরে কোয়েলের মাথা, একটি বাইরে কোয়েলের মাথা হয়ে থাকে। আমরা কোয়েল যে কোনো কোয়েল থেকে কানেকশন করতে পারি। আমরা এই হচ্ছে বাইরে কোয়েল, আমি এই কোয়েলটিকে A1 ধরলাম। বাইরে কোয়েলটা, বাইরে কোয়েলের লিডটা আমি A1 ধরলাম। আর এখন আমি দেখাচ্ছি ভিতরের যে কোয়েলটা কোথায় গিয়ে কানেকশন হবে। এই দেখুন 4 নম্বর কোয়েলটির মধ্যে গিয়ে কানেকশন হবে। মাঝখানে দুইটি কোয়েল গ্যাপ গিয়েছে, দেখুন ভালোভাবে দেখুন। আমি নেক্সট, এই হচ্ছে বাইরের কোয়েলের লিডটা কোথায় গিয়ে কানেকশন করব আমরা দেখুন ভালোভাবে। 1, 2, 3, 4, এই 4 নম্বর কোয়েলটির মধ্যে গিয়ে কানেকশন হবে। মাঝখানে দুইটি কোয়েল বাদ যাবে, দেখুন ভালোভাবে। এই দেখুন আমি দুইটি কোয়েল মাঝখানে বাদ দিয়ে 4 নম্বর কোয়েলটির মধ্যে লাগিয়েছি বাইরে বাহির কানেকশনটা। বাইরের কোয়েলের লিড নিয়েছি, বাইরে বাইরে কানেকশন। এখন ভিতরের কোয়েলের রয়েছে বাকি অংশটা। ये जे बाकी कोयलर माथाटा कोथाय गिये लागबे, अपर प्रान्तेर ओई आरेकटी कोयलर भितरे माथाय गिये कानेक्शन होयेछे। ताई आमि जदि A1 धरे थाकि ताहले एटा A2 होये जाबे। ये होच्छे A2, देखुन भालोभावे A2 होये गेलो। आपनारा चाइले डान दिक थेके कानेक्शन करते पारबेन, बाम दिक दिएओ कानेक्शन करते पारबेन। আপনার মর্জি, যেখান থেকে খুশি আপনারা কানেকশন করতে পারবেন। হয় ডান দিকে নাহলে বাম দিক থেকে শুরু করতে পারবেন। তা আমি করেছি ডান দিক থেকে। তাই A1 এর পরে যে কোয়েলটি রয়েছে ডান দিকে, সেই কোয়েলটিকে আমি B1 ধরে নেব। এ হচ্ছে B1, এই কোয়েলের লিডটাকে আমি B1 ধরে নিলাম। বাইরের কোয়েলের লিডটা এই দেখুন সবুজ কালের কালারে আমি কোয়েল আর্ট করে নিয়েছি আপনারা বোঝার জন্য। এ হচ্ছে ভিতরের কোয়েল, আর ওই অপর প্রান্তে ভিতরের কোয়েলের সাথে আমি কানেকশন করে নিয়েছি, দেখুন। এই হচ্ছে কোয়েল, 4টি কোয়েলের সাথে গিয়ে কানেকশন হবে।
দেখছেন চার নম্বরতে গিয়ে কানেকশন হয়েছে। মাঝখানে দুইটি কয়েল আমরা ছেড়ে দিয়েছি, দিয়ে কানেকশন করেছি, এটা বি টু হয়ে গেল। দেখুন কীভাবে কানেকশন হয়েছে। তারপর আমি এই কয়েলটাকে সি ওয়ান ধরে নিলাম, দেখুন এই হচ্ছে সি ওয়ান, এই ভিতরে কয়েল আর ভিতরে কানেকশন করে দিলাম, আর এই হচ্ছে বাইরের কয়েলের লিডটা, আর অপর প্রান্তের বাইরের কয়েলের লিডের সাথে আমি কানেকশন করে নিচ্ছি। তারপরে আবার ভিতরের কয়েলের লিডটা আমি কানেকশন নিলাম, নিয়ে ওই ভিতরের অন্য কয়েলের সাথে আমি কানেকশন করে নিলাম। তাহলে এটি সি ওয়ান হলে এই কয়েলটা সি টু হয়ে যাবে। এইভাবে আপনারা কানেকশন করবেন ভালোভাবে। আর আমি কালার পেন্সিল দিয়ে কালার করে আমি বোঝানোর জন্য দেখাচ্ছি, আপনারা বুঝতে পারবেন। দেখুন ভালোভাবে এটা লক্ষ্য করলে আপনার কাজ শেখা হয়ে যাবে। এই হচ্ছে কয়েলের মূল ডায়াগ্রাম। যদি ১২টা কয়েলের কানেকশন হয়ে থাকে ১২টা কয়েল দিয়ে, তাহলে ৫ এসপি মোটর, ৩ এসপি মোটর আর ৭.৫ এসপি মোটর এবং ১০ এসপি মোটর, ২০ এসপি মোটর, ২৫ এসপি মোটর সেম কানেকশন হবে, আপনারা করতে পারবেন। এইভাবে কানেকশন হবে। এই কয়েলটি হচ্ছে চেন ওয়াইন্ডিং কয়েল, আমরা চেন ওয়াইন্ডিং করেছি এই কয়েলটিকে। দেখুন ভালোভাবে এই কয়েলটিকে চেন ওয়াইন্ডিং বলা হয়ে থাকে। এই হচ্ছে মোটর, এই মোটরটা আমরা কয়েল বানিয়েছি। দেখুন এই হচ্ছে তিনটি কয়েল দিয়ে একটি সেট তৈরি হয়েছে। এই দেখুন তিনটি কয়েল দিয়ে একটি সেট, অর্থাৎ দুইটি কয়েলের মাথা বের হয়েছে, একটি হলো ভিতরের কয়েলের মাথার লিড আর একটি হলো বাইরের কয়েলের মাথার লিড বের হয়েছে। এই হচ্ছে ২৫ এসপি মোটর, ভালোভাবে দেখুন আমি কিভাবে কয়েল ওয়ার্নিং করছি, দেখুন ভালোভাবে। এই হচ্ছে ২৫ এসপি মোটর। এই কয়েলটিকে চেন ওয়ার্নিং বলা হয় তাকে। আর যারা নতুন ইলেকট্রিকের কাজ শিখছেন ইলেকট্রিশিয়ান ভাইরা, আমার ভিডিও ভালোভাবে দেখবেন, তাহলে আপনারা কাজ শেখা হয়ে যাবে। নিত্য নতুন ভিডিও পেতে হলে আমার চ্যানেলটিকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনকে আপনারা বাজিয়ে রাখবেন, যেন নতুন নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তাই বলছি বন্ধুরা, আমার ভিডিও দেখবেন। আর এই হচ্ছে চেন ওয়ার্নিং, আর আমি তো আপনাদেরকে ডায়াগ্রাম দেখিয়েছি এইভাবে কানেকশন হয়ে থাকে। আর মোটর ওয়ার্নিংয়ের তুলনায় কানেকশনটা একটু টাফ হয়ে যায়, তাই আমি আপনাদেরকে ডায়াগ্রাম এঁকে বুঝিয়েছি, আপনারা ভালোভাবে দেখবেন। আর এই যে ফটোটা, আপনারা স্ক্রিনশট নেবেন, স্ক্রিনশট নিলে পরে আপনার কাজ করতে সুবিধা হবে। এই ফটো দেখে আপনারা বুঝতে পারবেন যে কীভাবে কানেকশন করা যায়। আর নমস্কার, ভিডিও এখানে শেষ করছি।